হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েল ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ঝটপট একটা রেসিপি, চিকেন বড়া। এই চিকেন বড়া বাচ্চাকে টিফিন দেওয়া থেকে শুরু করে সন্ধ্যা নাস্তা, সাদা ভাত, পোলাও এসব কিছুর সাথেই খেতে পারেন। বাট আমি যেটা করি, আমার বাচ্চা টিফিনে দেই এবং নুডলস চাউমিনের সাথে এটা আমার লাগবেই। তো চলুন বানিয়ে ফেলি মজাদার চিকেন বড়া। অ্যাট ফার্স্ট আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, আমি এখানে বোনলেস চিকেনগুলোকে কিউব করে কেটে অল্প পানি দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। তো সেই পানি ঝরিয়ে নেওয়া চিকেনগুলোকে আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি। এটাকে আপনারা ব্লেন্ডারও করতে পারেন, বাট আমার কাছে মনে হয় কিছু কাজের পারফেক্টনেস শিলপাটা দিয়ে হয়, যেটা আসলে ব্লেন্ডারে হয় না। দ্যাটস মাই ওপিনিয়ন। ওকে, আমি এখন চিকেনগুলোর সাথে আরও নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এখন বাকি মশলাগুলো অ্যাড করছি। তো দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তাহলে খুব ভালো একটা ফ্লেভার হয়, সামান্য পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ খুব ভালো করে কিছুক্ষণ আগে একটু মেখে নিব। তো আমার সব কিছু মিক্সড করা হয়ে গেছে, আমি এখন চিকেনগুলো এই মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিব। তো সব কিছু মাখানো হয়ে গিয়েছে, আমি এখন ময়দা দিচ্ছি। সব কিছুর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ময়দা দিয়ে আমি সামান্য অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিব। তো যখন দেখবেন বড়ার শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যাচ্ছে, বুঝতে হবে এটা পারফেক্টলি হয়েছে। তো আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ফ্রিজে নর্মালে এর অর্ধেকটা রেখে দিব আমার বাচ্চার টিফিনের জন্য। আপনারাও একই কাজটা করতে পারেন, বাট লং টাইম রাখার জন্য ডিপে রাখতে হবে। তো এখন বড়ার শেপ দিয়ে এই বড়াগুলোকে ভেজে নিব। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন বড়ার শেপ করে বড়াগুলোকে ভেজে নিব। বড়া ভাজতে যেহেতু খুব বেশি তেল লাগে না, সো জাস্ট নিচের অংশটুকুতে তেল থাকবে, এরকম পরিমাপে তেল দিতে হবে। তো আমি একটু বড় বড় শেপ করে দিয়েছি, আপনারা চাইলে এটাকে আরও একটু ছোট করে দিতে পারেন। তো এখন বড়াগুলোকে লাল করে ভেজে নিব। চুলার আঁচটা প্রাথমিক পর্যায়ে মিডিয়াম হিটে থাকবে, বাট লাস্টের দিকে একটু কমিয়ে দিতে হবে, তাহলে বড়াগুলো খুব ভালো করে ভাজা হবে। 2 সাইডই এরকম লাল করে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল খুবই ঝটপট এবং মজার একটা রেসিপি, চিকেন বড়া। তো আশা করছি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে বাসায় অবশ্যই করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।